ਗੇਨ ਇੱਕ ਦਰਦ ਦੇਰ ਦਾ ਕਾਟਿਆ ਗਾਇਰ ਚਾ ਇੱਕ ਦਰਦ ਦੇਰ ਦਾ সব পিপল আপনার চেহারা মলিন হয়ে গেছে অসংখ্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে জানি না ওই মা বাপটা কবরে কেমন আছে মায়ের এক দার দুধের দা কাটিয়া গায়ের চা এক দার দুধের দা এক দার দুধের দা কাটিয়া গায়ের জাম পাপ শুভ নাই লুরি শুধু হবে না এ মন্দর দিবে কেউ হবে না আমার মা গো এ মন্দর দিবে কেউ হবে না আমার মা এই জন্য আমার আলী খানের বন্ধুরা হাজার হাজার মানুষ রাত্রে দুইটার পরে যারা চোখের পানি ফলায় কাঁদছো এমন অনেক ছেলে বিদেশ থাকে দেশে মা মারা গেছে যেমন গত পরশু দিনও গতকালও আমার গ্রামের মধ্যে আমার চাচা মারা গেছে সফিল কাকা মারা যাওয়ার পর ওনার একটা ছেলে থাকে অস্ট্রেলিয়া ওখান থেকে সে আসতে পারে নাই বলছে ও এলাকাবাসী চাচা আমার আব্বার লাশটারে তিন দিন রাখেন বাড়ি থেকে বলছে বাতিজারে তিন দিন রাখলে তো অনেক মানুষ অপেক্ষা করবে কষ্ট পাবে দূরদূরান্তের মানুষ আমি দেখলাম জানাজার ময়দান আমি কথা বলছি ছেলেটা বিদেশ থেকে আমার লাইভের মধ্যে সে শুনতেছে গ্রামের মানুষ তার বাবার লাশটার সামনে রেখে জানাজা পড়াইতেছে ওই দিন দেখলাম তার চেহারাটা যেন বাবার জন্য পাগল হইয়া যাইতেছে কারণ এই বাপটা তোর জন্য কি না করছে সারাটা জীবন ফুত ফুত করে জীবনটা শেষ কইরা ফলাইছে এই বাপটারে বুড়া বয়সে কষ্ট দিলে বাপ আল্লাহ সহ্য করবে না রে বাবা এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি আজকে রাইতে থেকে ওয়াদা করো জীবনে কোনদিন আমার মারে কষ্ট দিব না বাবারে কষ্ট দিব না কারণ আমি যেদিকে চাই আমার মাকে চারা অন্য কিছু দেখি না মায়ের মত না হাইরে ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোন দুঃখ থাকে না মায়ের মত না আমি যেদিকে চাই আমরা দেশে দেখবেন মহিলারা মা মরে গেলে বাপ মরে গেলে পাগল হয়ে যায় যারা স্বামীর বাড়ি থাকে হ্যাঁ বাপ মা মরে গেলে পাগল হয়ে যায় কিরে জানেন না ওরা বিয়ে হওয়ার পরে আর মা বাপরে ভালো করে ডাকতে পারে না মা বাপরে ভালো করে দেখতে পারে না ওরা যখন শুনে মাড়া মারা গেছে ওরা যখন শুনে বাপ মারা গেছে ওরা যখন শুনে বোনটা মারা গেছে ওরা যখন শুনে ভাই মারা গেছে দেখবেন ম্যাক্সিমাম সংসারের মেয়েরা পাগল হয়ে যায় ওরা তো মার মা কই ডাকতে পারে নাই এই জন্য যুবক ভাইরা আমার এই মেয়েরা মায়ের প্রতি খুব ভক্ত থাকে বেশি বাবার প্রতি খুব ভক্ত থাকে বেশি যেমন এই সংসারের ভিতরে একমাত্র আপন মা দুঃখ কষ্ট দেখো রাস্তার মধ্যে কুচুট খাইলে কো মা গো মা ব্যথা পাইলে শুধু মা
বিপদে পড়লে শুধু মা কষ্টে পড়লে শুধু মা লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উচ্চার করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত একটি আয়াতের কিয়দংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন দিকে আলোচনা করব দিলটাকে নরম করে দিতে হবে ওলি আল্লাহ দরবার থেকে কিছু শপথ করে যেতে হবে যারা বায়াত হন নাই তারা আজকে মুরিদ হয়ে যাবেন যারা বায়াত হয়েছেন তারা আবারও তওবা করবেন ভাইরা আমার এই পৃথিবীটা খুবই পরীক্ষা চলছে এই পৃথিবীটাতে খুব পরীক্ষা চলছে সবচেয়ে বড় পরীক্ষাটা হলো ঈমান পরীক্ষা আর ঈমানটা হলো সবচাইতে বড় সম্পদ যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে দাজ্জাল আসার আগে আরো কিছু সেমি দাজ্জাল আবির্ভাব হয়েছে বড় দাজ্জাল তো আসবে বড় দাজ্জাল আসার আগে কিছু ছোট দাজ্জাল এসে গেছে যারা বিভিন্ন সময় এক এক সময় এমন কথা বলবে যে কথাগুলো আপনি নিজে শুনেন নাই আপনার বাপ দাদারও শুনে নাই যেমন একজন লোক ওই দিন বলতেছে কাবা শরীফ নির্মাণ হয়েছে হিন্দুর টাকায় আপনার আগে শুনছেন এগুলার উত্তর দলিল না এগুলার উত্তর ডাইরেক্ট জুতার মারি এছাড়া আর কোন উত্তর নাই পরিষ্কার কথা এরপর ওই লোকটাই কয়েকদিন আগে বলছে নবীর আব্বা আম্মা জাহান্নামী এই লোকটাই কিছুদিন আগে বলছে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা নিজের জান লই ঠেলাটি না তাহলে একের পরে এক অন্যায় করতে আছে এই সমস্ত বক্তাদের লাগাম ধরার কেউ নাই এখন একটু গবেষণা করা দরকার তাদের চুরটা কোথায় তারা কার পাওয়ার কথা বলে এই বিষয়গুলো প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া উচিত কারণ আমরা ওলামায় কেরাম তো জবাব দিয়ে লাভ হচ্ছে না সরাসরি ঈমান বিধ্বংসী কথা যারা বলবে রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে বাংলাদেশে আইন আছে না নাই ব্যক্তির বিরুদ্ধে কথা বললে সাথে সাথে গ্রেফতার হয় নবীর বিরুদ্ধে কথা বললে গ্রেফতার হওয়ার দরকার আছে কিনা বলে এইসব সমাজ জাহেলদের কারণে আমাদের ওয়াজ মাহফিলের এই সুন্দর জায়গাটা প্রশ্নবিদ্ধ আমরা যে দরবারে জিকির করি ফিকির করি এগুলো কোনো ব্যাপার না এগুলোর কারণে তরিকত তাসাউফের কারণে কিন্তু ইসলাম শান্তির ধারা নিয়ে এই পর্যন্ত এসেছে এই দেশে ইসলাম এসেছে তরিকতের মাধ্যমে ঠিক কিনা বলেন সুফি দর্শনে যারা বিশ্বাসী তাদের দিলটা নরম হয় সুফি দর্শনে যারা বিশ্বাসী তাদের অন্তরটা নরম হয় তারা জঙ্গিবাদী বিশ্বাস করে না তারা সন্ত্রাসীদের বিশ্বাস করে না তারা দাঙ্গা হাঙ্গামা এগুলোকে বিশ্বাস করে না এই জন্য এই সুফি দর্শনের মানুষগুলোকে তারা ভণ্ডামির তকমা দিতে চায় যারা সুশীল সমাজ সেজে এই সুফি দর্শনের জায়গাটাকে ভণ্ডামি তকমা দিতে চায় ওই সমস্ত কাজজাকগুলাই এক এক সময় নবীর বিরুদ্ধে ঢেলি বেড়ে দেয় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য এদেশের ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে রানীখার গৌসিয়া নুরিয়া দরবার শরীফ যে একটা শিরোনাম ব্যবহার করেছে সেটা হলো শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি হলেন ওলিদের ওলি কথা বলেন ঠিক কি না তিনি কি ওলিদের ওলি আমরা যখন এই গাউস পাকের শান বলি ওই সুশীল সমাজের বিয়াদগুলো টকশোতে বসে আর মাইক ধরে ধরে বলে আমরা নাকি কিচ্ছা কাহিনী কই এদের বাপ দাদার কারামতি কইতে পারে কিন্তু আমরা যখন রিয়েল ওলিদের কারামতি বলি আমাদেরকে বলা হয় আমরা কিচ্ছা বলি আমরা কি কিচ্ছা বলি নাকি সত্য বলি সত্য বলি এদিকে আপনারা নাক কান চোখ খোলা রাখতে হবে আরেকটা কথা হলো আপনি সত্য কথা বলবেন আপনার সাথে একজন আছেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ যদি থাকে আপনার আর কেউ লাগবে রসুল যদি থাকে আপনার আর কিছু লাগবে
রানী খারগাউসিয়া নুরিয়া দরবার শরীফে আপনারা যারা রাতে এত গভীর রজনীতে বসে আছেন আমি খুব বেশি লম্বা করব না যারা বসে আছেন আগামী কাল দিনে আবার আমার ভৈরব মাহফিল এই দিনের মাহফিলটা যেতে হবে কালকে রাতে আবার দুইটা কিশোরগঞ্জ মাহফিল তো এইজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দরবার শরীফে আসছি আমরা আদব নিয়ে বসব কিছুক্ষণ আমরা কথা বলবো কিন্তু মহব্বত নিয়ে কথাগুলো শুনতে হবে দরদ নিয়ে কথাটা শুনতে হবে কারণ আল্লাহ পাক এর হাবিব বলেছেন পৃথিবীতে সবচাইতে ওই চোখটাই দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা বান্দা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার মনিবের দিদার হয় জোরে কোন সুবহানাল্লাহ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে পাথর এবং মানুষ দিয়ে আমরা জাহান্নামের লাকড়ি হতে চাই না আমরা রাসূলের মহব্বত নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না আমি শুনেছি আপনারা যতটুকু পুরুষ এসেছেন তার চাইতে আরো বেশি আমার মা বোনরা এসেছেন মা বোনদেরকে বলবো আপনারা আদবের সাথে একদম গল্পগুজব না করে চুপচাপ আমার কথাগুলো শুনবেন শোনার আগে আপনাদের কাছে আমি 5 মিনিট একটু কথা বলতে চাই কয় মিনিট এই 5 মিনিট সময় আমারে দিবেন দেওয়ার পরে আমি ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব রাজি আছেন সবাই সবাইকে রাজি আছেন 5 মিনিট সময় দিব আমি দরবারের কল্যাণে এবং ভক্ত মুরিদ মুর্শিদের প্রতি জান এবং মাল উৎসর্গ করার নেপথ্যে কিছু অংশীদার আপনাদেরকে বানাতে চাই আমরা মহব্বত করি হৃদয় দিয়া আমরা মহব্বত করব কিছু আর্থিকভাবে সহযোগিতা কইরা এ টাকা আপনি দরবারে দিবেন আমার যুবক ভাইরা যতক্ষণ আলোচনা করব ধারাবাহিক আলোচনা করে আমি বিদায় হয়ে যাব কিন্তু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আজকে আমার ওয়াজের বিষয় হলো দুইটা একটা হলো ইবাদত আরেকটা হলো খেদমত এই দুইটা ধারায় আলোচনা করে বিদায় হয়ে যাব হয়তো আমার পরবর্তী বক্তা যদি আসে সবাই এখন মনে মনে নিয়ত করে রাখেন 2000 5000 10000 5000 আপনারা বিদায় বেলা ইনশাআল্লাহ ওনার হাতে দিয়ে যাবেন তবে আমি সোজা কথা বলতে চাই আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের জবানটা খুলে বলো তিনি কে আমি খেদমত আলোচনা করব কিন্তু আমার আল্লাহর বেদে দেওয়া আমাদের প্রতি যেই খেদমতের কথা বলেছেন তার পরিসরটা কোন জায়গায় আছে এই জায়গাগুলো আমি আপনাদের সামনে বলে দিয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ আবশ্যক করে দিয়েছেন আল্লা তা'বুদু ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া দেখেন কোন জায়গায় খেদমত রাখছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না ইবাদত হবে একজন জবান খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলো তিনি কে ওয়ামা خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين بولن আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আর আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য
যাকাত দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য ও যুবকের দল তাই তো রাবিয়া বসরী বলছিল আমি জান্নাতের আশা করি না আমি আমার জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তার মানে বোঝা গেল একজনকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করা লাগবে তিনি হলো তোমার আমার মাওলা এই জন্য যুবকের দল আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কথা কোন ঠিক কিনা সর্বোত্তম ইবাদত হলো নামাজ আমার নবী বলে এই নামাজ এই সালাত এমন একটা বন্দেগি যেই সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে জোরে কোন আছে না নাই যেই সালাতের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে না নাই এখন আমার রেওয়ায়েতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো আল্লাহকে যদি দেখতে না পারো তাইলে এই কথা বিশ্বাস রাখবা আল্লাহ তোমারে দেখতেছে তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখি খেলা আছে না নাই এখন আপনি দেখেন না কেন আমরা না দেখলো বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে কিন্তু যুবক ভাইরা আমার এই চোখটা ইমামে আজম আবু হানিফার মতন চোখটা বানাইয়া ফালাও ইমামে মালিক রাদিয়াল্লাহ তাআলাহুমাতুল্লাহ আলাইহির মতো চোখটা বানাও জালালউদ্দিন সুয়ুতির মতো চোখটা বানাও দেখবা ওই আমার আল্লাহ পাকের কুদরত তোমার সামনে ঝলক মেরে উঠেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপর চিকুটে একটু কমাই দিয়া ভলিউমটা তুলে দাও পাবলিকের আওয়াজ সাথে মাইক স্পিকার আসতে হবে এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা এরা কি কমা হতে পারে কি কোটা কিছু কমাইতে হতে আর বাড়াইব আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা তাইলে আপনারা একটা আওয়াজ করবেন ইবাদত পাওয়ার মালিককে নামাজের ভিতরে আল্লাহকে দেখার সুযোগ আছে না নাই এরপর আমার আল্লাহ পাকের হাবিব বলেন সলাত এমন একটা বন্দেগি যে সলাতের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে ও হুজুর আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই আমার আল্লাহর সঙ্গে কথা বলবো কিভাবে এ আমার আনিকার গাউসিয়া নূরিয়ার মা যারা এসেছো নামাজ পড়বা একটা রুকু তো কম দাও না একটা তাসবিহ তো কম পড়ো না এত কষ্ট করে নামাজ পড়বা তোমার নামাজের ভিতরে হুজুরি কলবটা থাকে না কেন গো মা তুমি থাকবা নামাজের মুসল্লায় কিন্তু তোমার চোখ কোথায় যায় তোমার মন কোথায় যায় আমার নবী তো বলছেন নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায় এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিভাবে বুঝলাম না তাইলে একটু বুঝে যান আল্লাহর হাবিবের নূরানি জবান মোবারকে বুঝে যান আল্লাহর হাবিব বলেন তোমরা নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াতটা লওহে মাহফুজের কোরআন তেলাওয়াত আজকে আমার কাছে বড় ভালো লেগেছে এই মাদ্রাসার হাফিজে মাদ্রাসার পোলাপান করে আমি পুরস্কার দিয়েছি এই মাদ্রাসার তলা বলে এলেম থেকে পুরস্কার দিয়েছি এ যুবক আমার নবী আপনার নবী বলে তোমরা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াত নয় যদিও তোমরা লওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলো আমরা কোরআন শরীফ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি যখন মদিনায় গিয়েছি আমি যখন মদিনা যাওয়ার পর কয়েকটা নেশা ছিল আমার এক শুধু সবুজ গম্বুজটা দেখবো বেশি বেশি রাসূলের রওজা মোবারকে জালি মোবারক বলা দেখবো আর একটা ছিদ্র আছে তাকায় রাসূলের রওজা মোবারক দেখবো আর একটা লোক ছিল যে আমি টাইমলি টাইম নামাজে যাব তেলাওয়াত শোনার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল
শান্তি লাগেনি কথা কেন শান্তি লাগেনি আর প্রত্যেকদিন একটা অপেক্ষা ছিলাম সুদাইস খুব সময় আসবে অনেকে বলে ফজর নামাজ আসবে আমরা দূরে দূরে গেছি এত পাগলা টান দেয় الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين শান্তি লাগে কিনা বলেন এই মাদ্রাসা ছাত্রগুলো এইভাবে তেলাওয়াত করবে সারা বিশ্বে ছড়াই যাবে তেলাওয়াত করে করে শোনায় দিবে মারহাবা করনা মারহাবা করনা না أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وسهق الباطل إن الباطل كان سهوقا الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد একদম এত শান্তি লাগে আর মনে মনে কি আরো তেলাওয়াত বাড়াইতো মন চাই মারহাবা করনা গান এই কোরআনটাই তো আমার নবীর উপরে নাযিল হয়েছে কথা বলেন ঠিক কি না বলেন এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়া কদ রব্বুকা আল্লা তাআবুদু তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ইবাদত করবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া জোরে করে না মারহাবা ইবাদত হবে কার আরো জবানটা ছেড়ে বলতে হবে ইবাদত হবে কার আমি তো আগে শান গাইলে আপনারা নাচতেন যখন টান মারতাম আপনারা পাগল হয়ে যেতেন এখন তো আমি দেখি কোরআন শরীফ পড়লো আপনারা পাগল হয়ে যান কারণ সুন্নিরা সব দিক দিয়ে নবীর পাগল সব দিক দিয়ে আল্লাহর পাগল কোরআনের পাগল ইসলামের পাগল এদের মধ্যেই পরিপূর্ণ অনুসরণ অনুকরণ মহব্বত নিহিত কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলো পরিষ্কার পরিষ্কার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ খুশি না বেজার আমি যে তেলাবাদ করছি খারাপ লাগছে এজন আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না কারণ আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ আর হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের ইবাদত হবে কার নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয় যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আল্লাহরে বলে আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি না মাঝের মাধ্যমে আমরা তো আপনাকে স্মরণ করি সওমের মাধ্যমে আমরা তো আপনাকে স্মরণ করি যাকাতের মাধ্যমে আমরা তো আপনাকে স্মরণ করি হজের মাধ্যমে আল্লাহ আমরা তো তোমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করি তুমি আল্লাহ যে বলছো আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব ও আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য কিছু মাধ্যম মিডিয়া বানায়া দিছো ইবাদত নির্ধারণ করে দিয়েছো তাই আমরা তোমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করি এখন তুমি যে বলছো আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ তোমার স্মরণ করার ধরনটা কি তাফসীর খুল্লা দেখেন লেখা আছে আযকুরকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা
আল্লাহ বলে ও আমার বান্দারা তোরা আমাকে ইবাদতের মাধ্যমে শরণ করবি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে রহমত দিয়ে আমি শরণ করব আল্লাহু আকবার বলেন বুঝেননি তাহলে ইবাদত হবে কার তাহলে ওই ইবাদত করলে আমাদের গুনাহ maaf হবে কি হবে না এরপরে দেখেন এই এত বড় ইবাদত পাওয়ারফুল পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিবে যেই মনিবে হাসরের মাঠে ইবাদতের এত গুরুত্ব ওই গুরুত্বের পরে অন্য কোন সাবজেক্ট আল্লাহ টানে নাই একটা সাবজেক্ট টানছে সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জোরগন সুবহানাল্লাহ চিন্তা করছেন ব্যাপারটা ইবাদতের পরে মহব্বতের কোনো আয়াত সেটিং নাই হ্যাঁ খেদমতের একটা আয়াত সেটিং করলো কারণটা কি কারণ আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকবো ডাকার জন্য আল্লাহ ভুবন সাজাইছেন এই ভুবনে মানুষ চলবে চলার জন্য উপরে ওয়াজআলনা নাহারা মাশা উপরে একটা কি দিছে একটা সূর্য লাগাইছে দিনে আমাকে চলার জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা আর রাতকে রাতে বিশ্রামের জন্য স্নিগ্ধ আলোয়ার তারকারাজি দিয়ে সাজাইছে ওকে এবং সবুজ গাছ দিয়ে আমাদেরকে কত সুন্দর সাজাইছে পানির প্রয়োজন পানি দিছে এই বান্দা এখানে আসবে আসার আগে এতগুলো সাজাইয়া ডাইরেক্ট আদম নবীর মতই তো আমরা রে দুনিয়াতে বিল মাইরা মাইরা ফলাই দিতে পারতো কিও আদম আলাইহিস সালাম কি বাপ সারা আসে নাই মা সারা কি দুনিয়াতে নামে নাই আল্লাহ তো ইচ্ছে করলে প্রত্যেকটা মানুষকে এভাবে এভাবে পাঠাইতে পারতেন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু ওই ওই দুনিয়ার ভিতরে মানুষ আসবে বান্দা আসবে ওই বান্দাকে পাঠাইবার জন্য যেই জায়গাটা আল্লাহ সিলেক্ট করেছেন ওখানের মধ্যে কি করেছেন এক ফোঁটা পানি ঢুকাইছেন ওই জায়গার ভিতরেই এক পানিটার রক্তে পরিণত করেছেন ওই জায়গার ভিতরে গোশতের টুকরা পরিণত করেছেন ওই জায়গার ভিতরে হাড়ের টুকরা পরিণত করেছেন অঙ্গপ্রত্যঙ্গ সব দিয়েছেন একটা মানুষের মতন দেহ বানাইয়া মা ওই জায়গা থেকে দুনিয়াতে পাঠাবে আল্লাহ পাঠাইবার আগে যে এই জায়গাটার ভিতরে একটা পরিপূর্ণতা বান্দারে দিবেন শুধুমাত্র একটাই আল্লাহর ইবাদত করার জন্য নবীর মহব্বতের জন্য ওই দুনিয়াতে আয়েশা আল্লাহকে আল্লাহ বলে ডাকার আগে ওই বান্দাটার জন্য একটা স্টেশন বানাইছে ওই স্টেশনটার নামই হলো মায়ের গর্ব মানে হিসাবে মিলাইনি এবং আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াহ নান আলা ওয়াহমিন এই পৃথিবীতে যদি কেউ কষ্টের উপরে কষ্ট করে তাহলে সেই মানুষটা হলো মা এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার কি করো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো আচ্ছা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো এই হুকুমটা কার বড় করে বলুন হুকুমটা কার আর হুজুরের হুকুমটা কার ও বন্ধরে আমি আলোচনায় ঢুকে গেলাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করা লাগবে এখন আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ আমি ছোটবেলায় আমাদের আল্লামা আবুল কাসেম নূরি হুজুরের ওয়াজ মায়ের ওয়াজ আমি শুনতাম এই যুবক এই মানুষটা সারা জীবন মায়ের খেদমতের সবক দিয়েছে মানুষগুলোর চোখের পানি ফালায়া ফালায়া মানুষগুলা কেঁদেছে কথা কোন ঠিক কিনা এই হুজুর যখন ওয়াজ করতেন ওয়াজের ভিতরে হঠাৎ করে এইভাবে টান মারতেন আব্বা জানো সে মামুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে এ তোমায় আমার সংসারে কন্না আল্লাহ আরো জবানটা কইলে কন্না আল্লাহ আসবো জি রে সোয়ার ইসে কবরে বন্ধ নাই রে বান্ধব নাই রে যে জাগায় এ যুবক ভাইরা ঘুমাই গেছে গা জবানটা খুললে কোন আল্লাহ আর জবানটা খুললে কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবি
মোস্তফা মনে আসেনি কথাগুলো এই ভাবে বিনায়া বিনায়া কান্দা কান্দা কত ভাঙা ঘর জোড়া লাগাইলো কত অপায় সন্তান রে বাধ্য বানাইছে রে বাবা এই জন্য কেন বলছিল দেখো আমি কুরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি যে বলছো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য কতদিন পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ আয়াতের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো শুনো মা বাবার দুইজন একজন যদি বুড়া হয়ে যায় আও কিলাহুমা অথবা দুইজন যদি বুড়া হয়ে যায় তারা যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে আজকে দেখা যায় মা বাবা যতদিন ধরে রুজি করে খাওয়ায় যতদিন পর্যন্ত সন্তান মায়ের অন্ডারে থাকে মায়ের আন্ডারে থাকে বাবার আন্ডারে থাকে ততদিন পর্যন্ত সন্তান মারে জমা দিয়ে কথা কয় যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে মা বাবার উপরে নির্ভরশীল থাকে ততদিন পর্যন্ত সন্তানটা মার কথা মোটামুটি মানে যেই মাত্র মা বাবার রুজি রোজগারের শক্তি কমে যায় আর ওই মুহূর্তে সন্তান যখন পজিশনে চলে যায় তখন সন্তানরা মা বাবার অবহেলা করে এই জন্য আল্লাহ লাগাইয়া দিছে আল্লাহ ফয়সালা দিয়া গেছে ইম্মা ইয়াবুলগান্না ইনদাকাল মা বাবা যদি বুড়া হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই খবরদার খবরদার এমন কথা বলা যাবে না ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দেওয়া যাবে না এমন ভাবে কথা বলা যাবে না ওরে ফুট কাজটা করলে কি পুত্রে কাজটা করলি কি ফুত কেমনে কাজটা করলি শুধু শুধু উফ শব্দটা কয় তাইলে মনে করলি তোর জীবন শেষ কথা কোন ঠিক কিনা উফ শব্দটা বললে জীবন শেষ এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা আমার রাসূল বলেছেন মা বাবা যদি মুশরিক হয় মা বাবা যদি বেঈমান হয় তারপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে বাবা ভালো ব্যবহার করতে হবে কারণ আমার নবীর কাছে এক সাহাবি এসে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার আমার নবী বলে তোমার মার এরপরে জিগাই তারপরে কার আমার নবী বলে তোমার মার তারপরে জিগাই কার সাথে কয় তোমার মায়ের সাথে এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব আমার নবী বলেন তোমার বাবার সঙ্গে এরপরে কার সঙ্গে কয় তোমার প্রতিবেশীর সঙ্গে বড় কষ্ট লাগে এখন প্রতিবেশী তার আপন হয়ে গেছে মা তার শত্রু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা খবরদার খবরদার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায় ও যুবক আমি হজে গেলাম আমার আম্মারে লইয়া আমি উমরাতে গেলাম আমার আম্মারে লইয়া কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন কে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামায় হজের সওয়াব দান করে দে ওরে বাবা মায়ের চেহারার মধ্যে সাফা নাই মায়ের চেহারার মধ্যে মারওয়া নাই মায়ের চেহারার মধ্যে মুজদালিফা নাই মায়ের চেহারার মধ্যে মিনার প্রান্তর নাই মায়ের চেহারার মধ্যে কোনো বিমান নাই ভিসা নাই পাসপোর্ট নাই এমনিতেই মায়ের দিকে সু নজরে ভালোবাসার নজরে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াবটাই দান করে দে তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না এ যুব বলরা তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সঙ্গে না তোমরা কোনো দিন
বাবা বারে মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন বাবা বারে মনেতে কষ্ট দিও না একটা জবান বন্ধ রাখবেন না একটু পরে আস্তে আস্তে দিলটা নরম করে দিবেন আমি তাহিরিও মায়ের ভক্ত মা বাবা দোয়া করলে মাসখানে পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহ কবুল কইরা ফলাই মা বাবা বদদুয়া দিলেও মনে করবি জীবন ধ্বংস হইয়া যাবে মা বাবার দুয়াই ওলি হইয়া গেছে এমন লোক আছে না নাই ও যুবক মা বাবা এমন জিনিস কারণ সে সন্তান নিয়ে কষ্ট করেছে এই বারাম খানাডারে মালিকে বড় ভালোবাসে এই কাল্লা কয় ওয়াহনা নালা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে কষ্টের উপরে কষ্ট যদি কেউ করে এটা হলো তোমার আমার মা এখন আমি ওয়াজ করতেছি কষ্ট হইতাছে বাড়িতে চইলা গেলে আর আমার কষ্ট লাগবে না আমার কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু মার কষ্টটা কষ্টের উপরে কষ্ট কেন একটা কারণে মায়ের পেটে আমি যাওয়ার পরে আস্তে আস্তে আমি বড় হই মা আমার পেটে নিয়া দৌড়ায় হাঁটতে পারে না স্বাধীন মতো কাজ করতে পারে না মা আমার পেটে নিয়া রাতের বেলা ঘুমাইতে পারে না ডান কাত হইলে সন্তান ব্যথা পাবে বাম কাত হইলে সন্তান ব্যথা পাবে উপর হইলে পেটের মধ্যে বাচ্চা চাপা লাগিয়া মারা যাইব মা কষ্টের উপরে কষ্ট কেমনে করছে রে বাবা পর্দার আড়ালে অনেকগুলা মা বইয়া রইছে একমাত্র ওই মা বন্ধুরাই জানবে কত কষ্ট আপনারা বুঝবেন না পুরুষ বুঝে না রে পুরুষ বুঝে না তবে মা হারাইলে ঠিকই মার লাগা কান্দে এই কান্নাটা যদি মার দুনিয়া থেকে কান্দে পারতাম এ বেটা কান্দুস কিরে মা আসিনি দুনিয়া ওই যে নাই এই জন্য কান্দে ওরে জিজ্ঞেস করেন কত কষ্ট এ ছেলে মার কথা বলছি বলে কান্না শুরু করছে কে রে এই যুবক এ মা অনেক একটা মমতার চাদর কথা বলেন ঠিক না কি ঠিক এই মার কষ্টের উপরে কষ্ট এই কথাগুলো আমার পর্দার আড়ালের মা বুঝবে বিজ্ঞান বলছে ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনী হে যুবক তুই যদি তোর মার লাগে কান্দোস মা যদি কবরে যাইয়া থাকে তোর মা কবরে হাসতেছে আমার পোলা আমার জন্য কান্দে আমার পোলা আমার লাগে দোয়া করতেছে আমার নবী বলে উম্মত মার জন্য দোয়া করলে সন্তানে দোয়া আল্লাহ ফিরাইয়া দেন আমা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি একবার একে হুজুর আমি কেমনে মাটি দিব মানে আমার আম্মার 3 বছর আগে আমি মাটি দিয়েছি আমি কেমন করে দেব মাটি তোমা রে কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে বিদেশি পোলা পানরা বাহির থেকে আমার কে হুজুর আপনি যখন মার ওয়াজ করেন আমরা কাজ করে রাতের বাইতে এই ওয়াজটি শুনে শুনে কাইন্দা বুক বাসাই মা তুমি আমার আগে যেও না গো মোরে মা গো তোমার মতো লয় না কেও আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি
হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী আরে আমার কি বিষয়টা দিলেন এটা তো আমার কলিজাটা ফাইটা যায় যুবক আগে যেমন বুঝতাম মায়ের কদর সন্তান বাপ হওয়ার পরে এখন আর বেশি বুঝি আমার সন্তান যখন আমার বাবা কই বাড়িতে গেলে আইছে জড়াইয়া ধরে তখন আমার সন্তানের জন্য যে মায়া আমার মাও তো আমার জন্য ঠিক কি মায়া কথা কোন ঠিক কি না আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পরে কষ্ট মা দুগনি শিকার করে পেটে বাচ্চা নিয়া মা একটু ঘুমাইছে পেটের মধ্যে লাতি মাইরা মার ঘুম হারাম কইরা বলাইজি মা ঠাসকিরা এই ঠাসকিরা ঘুম থেকে বইয়া গেছে বাবা জিজ্ঞেস করছে কি ব্যাপার এমনিতে চোখে ঘুম আসে না কিন্তু লাতি মাইরা মার অস্ত্র সিক্ত নয়ন বুক বাসায় দিলাম মা ঘরের মধ্যে পর্যন্ত কষ্টের কথা শেয়ার করে নাই একটু পরে যে গায় পেটে বাচ্চা লড়েনি লাতি দিয়া দিয়া লড়তেছে মা কই আমার আরামই লাগে সন্তান যখন পেটে লড়ে প্রত্যেক মা কই আমার সন্তান ভালো আছে পেটের মধ্যে সন্তান মরছে না যখন একটু লড়াছড়া বন্ধ হইয়া যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায় আমার পুলাল বাচ্চা লড়ে না কেন এই অনুভূতির আপনারা বুঝবেন না সন্তান পেটের ভিতরে লাইতাই মা চোখ দিয়া কান্দে মনের ঘরে আনন্দ এরপর মা পরের দিন খাওয়ার জন্য বসলেন হঠাৎ করে লাতি মাইরা মার খাওয়ান গাইরা নিলাম কিন্তু মা কাহারো কাছে নালিশ করে নাই মার প্রসবের সময় দরজা জানালা বন্ধ কইরা দরজা জানালা বন্ধ কইরা দাই মারা ঘরের মধ্যে আইছি দাই মারা কয় কান্দিস না ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ খেলা খেলা করে সন্তান দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধের ময়দানে যেন মনে হয় মা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব এক এক সময় পেট থেকে বের হওয়ার সময় লাতি মারি মা ডাক দিয়ে কয় সকি না গো আগে যদি জানতাম পেটে বাচ্চা নেওয়া এত কষ্ট কোনদিন বাচ্চা নিতাম না ডাক্তার বিজ্ঞানরা বলে ওই সময় যে ব্যথাটা হয় এর ব্যথা তিন ভাগের এক ভাগ হলেই মানুষ মারা যায় মা নিশ্চিত মৃত্যু জানার পরও সন্তান পেটে নেই ওই সন্তানটা ভূমিষ্ঠ হয় হতে হতে যাইয়া মারে আমরা বেহুশ করে বলাইছি সন্তানরে পেট থেকে বের হওয়ার পর রক্ত মাখা সন্তান পরিষ্কার কইরা বিছানার মধ্যে শুয়ায় আর এই দিক দিয়ে মা আর হুশ হয় না হঠাৎ করে দাই মারা কয় কি ব্যাপার কথা কয় না কা এমন খবর শোনা যায় ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা ব্যথার যন্ত্রণায় সন্তানের ব্যথার যন্ত্রণায় মা মারা যায় এমন ইতিহাস আছে না নাই এই জন্য মায়ের কদরটা কথার একটা হাদিস কইলে বুঝবেন আমরা পুরস্কার দিতে জানি না আল্লাহ ঠিকই পুরস্কার দিবেন আমার নবী আপনার নবী বলেন ডেলিভারিতে যদি কোনো মা মারা যায় আমার নবী বলেন ওই ডেলিভারিতে যদি মা মারা যায় বাচ্চার মা যদি মারা যায় আমার আল্লাহ ওই মাটারে শহীদের দরজা নসিব করে দেয় ও যুবক ডেলিভারিতে মারা গেলে যদি আল্লাহ জান্নাতের দরজা খুললা দেখো আর যদি মাকে যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয় আল্লাহ ওই মাটারে বাঁচাইয়া রাখলে সন্তানের মায়ের জন্য সন্তান কি করা উচিত এটা সংক্ষেপে বোঝার দরকার রে বাবা মরার পরে যদি আল্লাহ এত পুরস্কার দেয় সন্তানের তো দরকার আমার আম্মা জীবন যুদ্ধে নিজের মাতার গাম পায়া পালাইয়া রক্ত জড়াইয়া লাতি গুতা খাইয়া বেহুশ হইয়া 10 মাস 10 দিন কষ্ট কইরা তিনবার আল্লাহর ডাক দিয়া কো আল্লাহ সন্তানের যৌসিক
মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে কত না মারাত বহালো বিজলি বইয়ে মতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে মিজাতে এই শীতটা দিয়া অনুভব করো এই শীতের দিন মা সন্তানকে নিয়ে ডান পাশে রাইকা গুমা ডান পাশে পেশাব করে দিলে বাম পাশে নিয়ে যায় বাম পাশে পেশাব করলে মার বুকে নিয়ে যায় বুকে নিলে মা দুঃখিনী সন্তান নিয়ে পয়সা যায় এইভাবে বিশটা তিরিশটা কাপড়ে ভিজাইয়া মা সন্তান রে সুখ নাই রাখে কিন্তু মা বিজার মধ্যে বইরা দাগে ওরে মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কই একদিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মাগো মাগো মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত না মারাত বহালো বিজল গুয়ে মতে আমার শোক নাই রাগিয়া মাই তাকে বিজাতে এই তাহিরি এই তাহিরি ডাইগা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো এ মঈনুদ্দিন নুরি ডাইগা বলে জান্নাত মাহের বাইরে তোলে গো ওরে দেখ বুখারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হে যুবক কান্দস কেন যদি মা মইরা থাকে কালকে শুক্রবার যাইবি মার গুরুস্থান যদি মা যা বাচ্চা থাকে যাইবি মার কদম তলায় যাইয়া বলবি মা জীবনে তোমার কত কষ্ট দিছি আর যতদিন বাঁচব তোমার দুঃখ দিব না তোমার কষ্ট দিব না আব্বা গো তুমি আমার পরীক্ষা ফি দিছো টাকাটা কোথায় দিকে আনছো জীবনে জিগাইছি না তুমি আমার বিদেশ পাঠাইছো টাকাটা কেমনে ব্যবস্থা করছো আমি তোমার জিগাইছি না ও বাবা খালি পকেট লইয়া খালি ব্যাগ লইয়া বাজারে গেছো কেমনে ব্যাগটা বইরা বাজার কইরে আনলা একদিন না তিন বেলা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইলা ও আমার বাবা আপনি আমারে এমন ভাবে বড় করেছেন ও আব্বা জীবনে জিগাইলাম না আপনি কোথায় থেকে টাকা আনছেন এইভাবে একদিন না দুই দিন না আমার শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে পারিবারিক জীবন এতগুলো সময় আমার অতিক্রম হয়ে গেল ও বাবা জিজ্ঞাসা করলাম না তুমি কেমনে আনছো তুমি কেমনে আনছো জিজ্ঞেস করলাম না এই বাপটা তোর জন্য কি না করছে আরে গাছটা যদি বড় হয়ে যায় এই গাছটার তোরা কাটিস না গাছটা যদি ফল না দে তোরে ছায়া দিব বাকি মিলা রে এই গাছটা গেলে কে বুঝবে আমার মতো তোরও কাঁদবি আমার বাপ চলে গেছে আমি জানি এ সাদের আব্বা অসুস্থ হইলে ঠাস করে ফোন দে ভাই আমার আব্বা অসুস্থ একটু দোয়া করেন এই মানুষগুলা চলে গেলে
আরে গাছটা যদি বড় হয় গাছটা কাটতো না গাছটা তোমারে ফল না দিলেও ছায়া দিব মা বাপ যদি তোরে রুজি কইরা না খাওয়ায় মা বাপরে দমক দিস না তোরে টাকা দিয়া না খাওয়াইতে পারে কিন্তু মা বাপ তোর লাগা দোয়া করবে দুইটা হাত তুলিয়া আল্লাহু আকবার এই জন্য যুবক আমার ও আমার বাবা বিদেশে যারা থাকো প্রবাসী বন্ধুরা যে যত কথাই বলো প্রবাসী ভাই এই দেশ থেকে বন্ধু বলো হাই হাই হ্যালো হ্যালো সময় সময় নাই কিন্তু আমার মা তোমার মা দেশে থেকে নামাজের মুসল্লায় বয়া বাপে কয় হেটে ফাড়া না কিল্লে গিয়া মা কয় ফাড়াইব মাঝে মাঝে মা কয় হেটে ফাড়া না কিল্লে গিয়া বাবা কয় ফাটাইব দুইজন আবার কে তাক লাগতো না দুইজন লাগা লাগতো না ঠিক আছে আমার সন্তান বিদেশে খায়া বাচ্চা থাকতে পারলে আমার ছেলেটা থাকতে পারলে ভালো কোন রকম ভাবে যদি বাচ্চা থাকে তাইলে চলবো এইভাবে তোমার আব্বা আম্মা তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামনা করে না শুধুমাত্র কামনা করে আমার সন্তান যখন আমারে একবার মা কইয়া ডাকবে আমার সন্তান যখন আমারে বাবা কইয়া ডাকবে মনে হয় যেন আমি কোটি টাকার শান্তি ভাই কোটি টাকার শান্তি ভাই আমি দুনিয়ায় যেই মারে মা ডাকলেই খুশি যেই বাপরে বাবা তুইরা বাবা ডাকলেই খুশি মাঝে মাঝে দেখবা 10,000 টাকা দিলে মা নেয় না কিন্তু 50 টাকার পান কিনা দিলে লাভ মাইরা ধরে দেবুত 10,000 টাকা দিলে কাটলে লাগতো না থামাইরা হ 20,000 টাকা দিলে কো লাগতো না থামাইরা হ কাছে লাগবো কিন্তু 10 টাকার পান দেন মা 10 লক্ষ টাকার খুশি হইয়া যায় আবার পানটার সিরা সিরা বাড়ি ঘরের মহিলারা দে দিয়া কই আমার জাদু মনি আমার লাগে পান আনছে বাপের একটা লুঙ্গি কিনা দে দেখবে দোকানে যে বার বার লুঙ্গিটার হাত দিয়া দেখাইবো আর মানুষে বুঝাইবো আমার সন্তান আমার লাগে লুঙ্গি আনছে এই বাপটা সারা জীবন নিজের ভান্ডাবিটা ইস্তারে দিয়ে ঈদগার ময়দানে গেছে আর তোর লাগে নতুন কাপড় আইনা দিছে মুখের মধ্যে হাসি ফুটাইছে বারবার এই বাপের কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব রে ওই মারে কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা স্বয়ং আল্লাহ কয় তোর মার খেদমত কর আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া বিম্মা ইয়াবলুগান্না ইন্দা কালকিবার আহাদুহুমা আও কিলাহুমা এরা যদি পুরাও হইয়া যায় তারপরে তাদের জন্য সেবা করো আল্লাহু আকবার বলে কি দিয়ে আমি বুঝাইতাম যুবক আজকে থেকে ওয়াদা করা লাগবে জীবনে কোনদিন আমরা মা বাপের কষ্ট দিব না মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে দুইটা হাত তুললে খুশি হব আল্লাহর দেখাই দেন আপনারা সবাই মিলে শীত কিসের শীত মা বহুত কষ্ট করছে আপনার মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে কোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পার করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মা কষ্ট দিলে
পেটে খোদারার সটলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগুশ হইয়া পরে মায়ে আপন বিচার নয় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিচার নয় সন্তানের নিয়া কুলে সন্তানের এ প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কোলে বল জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কোলে মকবুল হাজির সওয়াব মিলে মকবুল হাজির সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে মা গো মা যুবক তোমাকে বলছি পরিবার সবার জীবনই হবে অথবা হয়েছে স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে বেজার করা যাবে না কথা বলেন ঠিক মাকে মার বোঝ দিবেন বউকে বউর বোঝ দিবেন মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে বেজার করা যাবে না যেই ছেলে আদর্শ সন্তান সেই স্ত্রীকে স্ত্রী বুঝতে মাকে মায়ের বুঝতে কথা বলেন ঠিক না ঠিক আপনার বউ যদি আপনার কাছে কোনো বিচার দেয় আপনি স্ত্রীকে বলবেন ইউটিউবে শোনো নারী জাতিরা মা বোনরা শোনো আপনার স্ত্রীকে বলবেন শোনো থাক থাক আম্মা আব্বা মুরব্বী মানুষ কোয়ালাইছে এক কথা বাধ্য ঠিক আছে মার কাছে করে আম্মা কি তা করবেন আপনি তো ভূতের বউ মেয়ে হিসাবে মাফ করে দিবেন এইভাবে বুঝ দিবেন বুঝ না দিয়া দিলের ভিতরে মানে কুটিল তো রাইখা সংসার অশান্তি লাগায় না আমি চ্যালেঞ্জ করে বইলা দিয়া যাই যদি কোনো সংসারের বউ তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় কাগজে কলমে লিখকে রাখো একদিন যখন তার ছেলের বউ সংসার আসবে তখন তার সুতা দেয়া ফিরে যাবে কথা বলেন ঠিক না বহুত মানুষের কান্না বহুত মায়ের কান্নার আওয়াজ আমাদের কান ভারী হয়ে গেছে যেহেতু পিরমুরিদি করি যেহেতু কিছু মুরিদ আছে প্রত্যেক সংসারের ভিতরে বিচার আসে আমাদের কাছে সাবধান করে দিয়ে গেলাম আজকে থেকে ওয়াদা আমরা মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কান্না করাবো না বউ কোনদিন মাতো নার নয় বউ আপন ওরে আবুল মন বউ কোনদিন মাতো নারে নয় বউ আপন বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না নয় বউ আপনার মা কাছে লাল শাড়ি কামিত না মাকে বউ তোমরা কিনো আমার লাগবে না বউরে কিনা দেব কথা কন ঠিক কিনা ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় এই জুড়ে তিনবার কর ঠিক না বেঠে ঠিক না বেঠে ঠিক না বেঠে কথা কি মিশা কথা কইছি ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় বউ তোর জানতেন বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলোসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন বউ তরে ভালোবাসিব গলার চেন কিন্না দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ঠিক কিনা আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব আমার কথায় কি আপনারা বেজার হইছেন রাগ করছেন
ভাইরা আমার অনুরোধ করে বলবো আজকে যুবক ভাইরা যারা আছো তোমরা তোমাদের কিছু অভিযোগ আমার কাছে আছে কইতাম নি কিছু অভিযোগ যা আছে কইতাম নি একটা অভিযোগ আছে তোমরা অনেকেই বন্ধু-বান্ধবের পাল্লাত তুইরা নিজের অমূল্য সময়টা নষ্ট করতেছো দুই নম্বর এক দুই নম্বর তোমাদের মাঝে অনেকে নেশায় জড়িত হয়ে গেছো বাবা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট ফেন্সিং আঞ্জা এগুলো খাওয়া যাবে না কথা বল এগুলো খাওয়া যাবে না তাহলে আজকে থেকে ওয়াদা আমরা কখনো গাঁজা খাবো না মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো না মা বাবার মনে কখনো দুঃখ দিব না ঠিক আছে ইনশাআল্লাহ এটা কি ওয়াদা ওয়াদা তো নুরিয়া দরবারে ওয়াদা করছেন ইনশাআল্লাহ শুধু বলবেন বন্ধ বাবা জোরে কইতিব জোরে করবেন বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি এটা কি মুখ দিয়ে বলছেন না অন্তত বলছেন যদি আপনি মনে করেন যে আজকের মাহফিলতে আমার কিছুটা হইলো কিছু হইলো দাগ কাটছে আমি ওই দিনে একদিক দিয়ে আসতেছি একদিক দিয়ে আসতে সায়াদি তিনটা ছেলে বসে আছে একটা দোকানের দরজার সামনে তখন আমি তারা জিজ্ঞেস করলাম তোমরা কি করো কো মোবাইল টিপতেছি আগে দেখি তোমরা কি করো পরে আমি তার কাছে গেছি যাইয়া দেখি প্রত্যেকটা পাবজি আর ফ্রি ফায়ার খেলতেছে মানে একদম মনোযোগ একদম কিশোর বয়সের পোলাপান কথা কোন ঠিক না বেটি একদম কিশোর বয়সের পোলাপান গুলো ওরা খেলতেছে পরে আমি তাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করলাম যে তোমরা কখনো এই পাবজি গেমস খেলবা না তোমাদের সময় এখন পড়ার টেবিলে দিতে হবে এগুলো একটা নেশা এগুলো কি নেশা এগুলো গুলাগুলি দেখে এবং কিভাবে বিল্ডিং থেকে লাফা লাফায় পড়ে এদের মন কি হয়ে যায় উগ্র হয়ে যায় মাথা এলোমেলো হয়ে যায় এগুলো একটা নেশায় তোমার শরীর তোমাকে টাকা কেড়ে নিবে এই পাবজি ফ্রি ফায়ার তোমাকে সময় কেড়ে নিবে ধাপে ধাপে পড়ার টেবিল থেকে তোমার মন মানসিকতাকে কি করে দিবে নষ্ট করে দিবে তাহলে আজকে থেকে যুবক ভাইরা ওয়াদা আমরা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলবো কথা বলে খেলবো তোমাদের কি বলছে আজকে থেকে মার কদমে নিয়ে দোয়া করো দোয়া নিবা দোয়া নিয়ে বের হয়ে যাবেন যে মা তোমার মনে আর কখনো কষ্ট দিব না তুমি আমাকে দোয়া করে দাও যেন আমি মদিনায় যেতে পারি জোরে কেন সুবহানাল্লাহ এই জন্য তো আমার রাসূল এভাবে বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সে দিতে পারি নাই সেবি ও আমার উম্মত সেবি ও আমার উম্মত সেবি ও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ওই আমার উম্মত দেখি আমার উম্মত দেখিও আমার উম্মত